গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কাউরান বাজারে র্যাবের মিডিয়া উইংয়ের সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আল মৌন জানান, গ্রেফতারকৃতরা ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রিপোর্ট করছেন শারমিনিহা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপরাধীদের ধরতে অভিযানে নামে। প্রযুক্তির ব্যবহার করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছয়জনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক কমান্ডার আল মঈন জানান, ধর্ষণের শিকার শিক্ষার্থী এবং তার বন্ধু গ্রেফতার ছয়জনকেই শনাক্ত করেছেন। এই ছয়জনের মাধ্যমেই ভিকটিম, তিনি ধর্ষণের শিকার হয়েছেন, তিনি নিজে বলেছেন। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যে ছয়জন, তারাও আমাদেরকে ঘটনাস্থলে থাকা এবং কেউ কেউ সরাসরি ধর্ষণের সাথে জড়িত, কেউ কেউ নারীকে লাঞ্ছনার সাথে মারধরের সাথে জড়িত, এই ধরনের তথ্য তারাও আমাদেরকে দিয়েছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাবের এই পরিচালক আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে, এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে। তারা প্রায়শই সন্ধ্যার পরে তারা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, সেখানে তারা মাদক সেবন করে, তারা সেখানে জুয়া খেলে এবং বিভিন্ন সময়ে তাদের ব্যাপারে অভিযোগ ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া ছাত্রীদের ইফটিজিং বা তাদের হেনস্থা করা। পাশাপাশি তারা নিজেরা বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে, তারা আশেপাশে গোপালগঞ্জ শহরে বিভিন্ন কাজে তারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে। গত বুধবার রাত 9:45 দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং ছাত্রী গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের দিকে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তারা ওই ছাত্রকে মারপিট করে এবং ওই ছাত্রীকে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনে নিয়ে ধর্ষণ করে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।